75 সালের পর থেকে যে মিলিটারি ডিক্টেটররা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল, তারা এসব ব্যাপারে কোনো নজরও দেয়নি। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু, জনগণের জন্য কাজের না। আমার সৌভাগ্য হয়েছিল আমি কম্পিউটার শিখেছিলাম আমার ছেলের কাছ থেকে, কিন্তু এখানে কেউ ব্যবহারই করতো না, আমরা উদ্যোগ নেই এই প্রযুক্তি জ্ঞান। তখন আমি 12টা বিশ্ববিদ্যালয় আইন করে দিই এবং নাম দিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারণ আমার লক্ষ্য ছিল যে বিজ্ঞান প্রযুক্তির প্রতি সকলের একটা আকর্ষণ হোক। কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার, কারিগরি শিক্ষায় তো ছাত্রছাত্রী ছিলই না, বলতে গেলে খুবই কম, বোধহয় 7% ছিল, এর বেশি না। যা হোক, আমরা সেইভাবে ব্যবস্থা নিই। আর সবথেকে বড় কথা গবেষণা, গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। আমি বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করলাম, বলে যে না ওই রুটিন কাজ চলে। তারপরে আমাদের একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয়, কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না এবং গবেষণার কোনো নতুন প্রতিষ্ঠানও করা হয়নি, এরকম একটা অবস্থা ছিল। আমরা যখন সরকার গঠন করি সেটা জুন মাস ছিল, সেই সময়ও আমি তাৎক্ষণিকভাবে 12 কোটি টাকা দেই কৃষি গবেষণার বিশেষ করে গুরুত্ব দিই, কারণ আমাদের 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। কাজে খাদ্য উৎপাদন করা, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ছিল আমার প্রথম কাজ, সেই জন্য 12 কোটি টাকা আমরা গবেষণার জন্য প্রথম দিয়েছি। আজকে কৃষির উপর গবেষণা আমরা পদক্ষেপ নিয়েছিলাম বলেই, কিন্তু আমরা মাত্র 3 বছরের মাথায় অর্থাৎ 99-2000 সাল এর মধ্যেই কিন্তু বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হই। তবে এখানে একটা মজার গল্প আছে, যেদিন পার্লামেন্টে ঘোষণা দিলাম যে সেই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমি পার্লামেন্টে বলার সাথে সাথেই, তখন বিরোধী দলের নেতা ছিল খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না একটা দেশের জন্য, কারণটা কি, তাহলে বিদেশি খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তা আমি আবার উঠে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম যে তার মানে আমরা সারা জীবন মানুষের কাছে হাত পেতে চলবো, ভিক্ষা করে চলবো, নিজের পায়ে দাঁড়াবো না, মর্যাদা নিয়ে চলবো না? আসলে এক একটা দলের বা মানুষের নীতির একটা বিষয় থাকে বা দেশপ্রেমের প্রশ্ন থাকে, এটাই হচ্ছে বাস্তবতা।